তো ভাই, মা আমিনার ঘরে দরসুল জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় তানার আব্বা জান ইন্তেকাল করেছেন, তাই মা আমিনা কেঁদে কেঁদে কি বলছে দেখুন। তাই কবি লিখছে, আর কে দোনা মা আমিনা হে মন করে, আর কে দোনা মা আমিনা হে মন করে, দুই জাহানের খাজানা আজ ও গো, দুই দরসুলের আগমনে কি হচ্ছে দেখুন। আগমনে জাগরণে পবন গগনে রে ভাই, তোর জনগর জনে খুশির তুফান যাই রে বয়ে, কলম আজমে সাতাশ মানে লামা কানে, এত প্রশংসা রে ভাই, এত প্রশংসা যারি প্রেমের তসবি রাখে ফুলের বাগিচা, আরস বাগানে যারি দরুদ পড়ে, আর কে দোনা মা আমিনা হে মন করে। তো দরসুল যখন দুনিয়ার বুকে আসলেন, তো এক কিসরা বলে এক শহরে এক রাজার সিংহাসনে ১৪টি গম্বুজ ভেঙে গেল, আর সেই রাজার সিংহাসন উল্টে গেল। তখন তাওরাত ইঞ্জিলের এক পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, তাই কি বলছে দেখুন। যার নূরের তোড়া পেয়ে ধরা ছলকে ছলকাই রে ভাই, ছলকে ছলকাই হাজার বছরের কিসরা রাগুন লজ্জাতে নিভে যায়, আর শ্বেত পাথরের ১৪টি গম্বুজ প্রাসাদ ভেঙে যায়, রাজার সিংহাসন উলচায় যার আবির্ভাবে বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে যায়। বাপহারা মোহাম্মদ আসবে মক্কা নগরে, বাপহারা মোহাম্মদ আসবে মক্কা নগরে, আর কে দোনা মা আমিনা হে মন করে, দুই জাহানের খাজানা আজ ও গো, দুই আর কে দোনা মা আমিনা হে মন করে। তারপরে কবি কত সুন্দর ছন্দ লিখছে দেখুন। সোনার থাম্বা মোতির ঘর যেন জান্নাতি দালান, আহা কি রূপের বাঁধন,
আবে হায়াত আবে জমজম নবীর গায়ের ঘাম আমার নবীর রূপ চেহারা সে জান্নাত দোলা খায় হাই রে সে জান্নাত দোলা খায় 70,000 পর্দা ভেদে সুরাত যে ছলকায় নেশাই মাতে মধু চাটে ও গো নেশাই মাতে মধু চাটে ঘুরে রাতাকে ঘিরে তার প্রেমের কিরণে আজে মন যাই পড়ে তার প্রেমের কিরণে আজে মন যাই পড়ে আর কেঁদো না মা আমিনা এমন করে দুই জাহানের খাজানা আজ ও গো দুই জাহানের খাজানা আজ এলো তোমার হুলু ঘরে আর কেঁদো না মা আমিনা এমন করে তো ভাই সেই জান্নাতে হাওয়া আদমকে ইবলিস শয়তান গন্ধম ফল খেয়েছিল যেখানে সুজ গলে না সেখানে সেই ইবলিস ফল গলিয়ে দিয়েছিল সেই সম্পর্কে কবি লিখছে দেখুন যেখান হতে সুচ গলে না ফালতো গলালি ইবলিস ফল যে গলালি হাওয়া আদম কেমন গন্ধ জান্নাতে খাওয়ালি ঝুখা গরদান ওরে শয়তান মাটির নয় ইনসান আমার মাটির নয় ইনসান খোদার কিরণ নূর মোজাসাম জিন্দায়ে কোরআন মাটির দাবাই সোনার কাবাই ও গো মাটির দাবাই সোনার কাবাই কি হচ্ছে একটু দেখে ঘোরে না খেলে গন্ধম বাতনের ধুন পেতাম কেমন করে না খেলে গন্ধম বাতনের ধুন পেতাম কেমন করে আর কেঁদো না মা আমিনা এমন করে দুই জাহানের খাজানা আজ ও গো দুই জাহানের খাজানা আজ এলো তোমার হুলু ঘরে আর কেঁদো না মা আমিনা এমন করে তো ভাই একটি উট বাঘের ন্যায় আচরণ করছিল সকলকে তাড়া করছিল তো সেই উটের মালিক দয়া রসুলের কাছে এসে বলছে আর দয়া রসুল গিয়ে কি করছে দেখুন একটি উট বাঘের ন্যায় আচরণ করে সবার তাড়া করে উটের মালিক গেল ছুটে নবীজির দারে আর দয়া রসুল কি করছে দেখুন উটের গায়ে হাত বোলায় কামলিওয়ালা আমার কামলিওয়ালা ঠুটনি নেড়ে কদমে পড়ে জন্তুয়া বোলা ও গো বৃক্ষলতা শুনতো কথা মানুষ চিনল না তারে
পাথর নির্ধন পেলাম মোরা জগৎ মাঝারে, পাথর নির্ধন পেলাম মোরা জগৎ মাঝারে, আর কেঁদো না মাহামিনা এমন করে। দুই জাহানের খাজানা যে ও গো, দুই জাহানের খাজানা যে এলো তোমার হুলু ঘরে, আর কেঁদো না মাহামিনা এমন করে। শেষ ছন্দে আমার প্রিয় কবি সদ্দেহ এম হান্নান সাহেব তিনি শেষ কথাই কি লিখছে দেখুন। নবুয়াতের মোহর বাঁধা নবীজির পিঠে আমার, নবীজির পিঠে উম্মতের জান্নাতের টিকিট তাহারি হাতে, কখনো থাকিবেন পড়ে মিজানের ধারে, কিংবা কৌসরের পাড়ে, কখনো থাকিবেন আবার ফুলসিরাতের কুলে। যাবে পড়ে নাজাদ পাবে আধার গোরে কঠিন হাসরে, নাজাদ পাবে আধার গোরে কঠিন হাসরে, আর কেঁদো না মাহামিনা এমন করে। দুই জাহানের খাজানা যে ও গো, দুই কেঁদো না মাহামিনা এমন করে।